नमस्कार पम्पा टिप्स चैनले तोमादेर सबाइके स्वागत। आजकेर थामनेल देखे तोमरा निश्चय बुझे गेछो आजकेर विषयबस्तु हलो ओपेन पोर्स। पोर्स तो सबार थाके किन्तु सेटा जदि लार्ज होये जाए ताहलेई समस्या। बेशी समस्यार सम्मुखीन होते हय मेकअप करार समय। मेकअप करार समय एई ओपेन पोर्सके ढाकार जन्य आमादेरके बेशी बेशी करे कन्सिलार यूज करते हय। ताहले एई समस्या थेके मुक्ति पाओयार जन्य যদি কিছু হোমমেড পদ্ধতি থাকে তাহলে আমরা সেটা প্রয়োগ করে ওপেন পোর্স সারিয়ে নিতে পারি। যাদের বেশি অয়েলি স্কিন তাদেরই এই ওপেন পোর্সের সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। তাদের অয়েল প্রোডিউস হয়ে ওপেন পোর্সের সৃষ্টি করে। যারা বেশি মেকআপ করো তারা যদি রাত্রিরে মেকআপটাকে ঠিকমতন তুলে না ফেলো তাহলেও ওপেন পোর্সের সমস্যা হয়। বেশি বয়সেও এই ওপেন পোর্স দেখতে পাওয়া যায়। এখন তো অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেও ওপেন পোর্স দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে চলো দেখে নি কিভাবে খুব সহজেই ওপেন পোর্স সারিয়ে নেওয়া যায়। এর জন্য নিয়ে নিয়েছি 2 চামচ বেসন। বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে, ন্যাচারাল ক্লিনজারের কাজ করে। এরকম একটা কলা নিয়ে নিতে হবে। কলাটাকে ছাড়িয়ে এর খোসাটা কিন্তু আমরা ফেলবো না। খোসাও খুব কাজের। কলার খোসা কি কাজে লাগে সেই নিয়েও আমি পরে একটা ভিডিও করব। এবারে কিছুটা কলা আমি হাফ করে নিয়ে নেব। তারপরে এরকম একটা বাটিতে আমি চামচে দিয়ে কলাটাকে ভালো করে গ্রেট করে নেব। কলাটা আমি আঙুল দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই যে এবারে এর মধ্যে বেসনটা দিয়ে দেব। আর এটা তৈরি করার জন্য যতটা গোলাপ জল লাগবে ততটা গোলাপ জল আমি নিয়ে নেব। কলা আমাদের স্কিনকে ন্যাচারালভাবে ময়েশ্চারাইজ করে এবং স্কিনে রিঙ্কেল আসতে দেয় না, ওপেন পোর্সকেও ক্লোজ করে। তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো আমি আমার সমস্ত রকম প্যাকেই গোলাপ জলের ব্যবহার করি, কারণ গোলাপ জল আমাদের স্কিনের অনেক রকম সমস্যার সমাধান করে, আমাদের স্কিনকে সান ড্যামেজ থেকে বাঁচায় এবং স্কিনের গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে। আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে প্যাকটা তৈরি করে নিয়েছি। কলার খোসাটা আমি আগেই রেখে দিতে বলেছিলাম, এই কলার খোসাটাকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমার স্কিনে আমি এভাবে অ্যাপ্লাই করব। এটা ওপেন পোর্সকে শ্রিঙ্ক করতে সাহায্য করে। যেখানে যেখানে ওপেন পোর্স বেশি আছে সেখানে এটাকে রাব করবে। আমাদের নাকে, এখানে নাকের পাশে ওপেন পোর্স বেশি থাকে, আমাদের গালে, এভাবে 5 মিনিট রাব করতে হবে। কলার খোসা দিয়ে 5 মিনিট রাব করার পর তোমরা আমি যে এই প্যাকটা তৈরি করেছিলাম এটাকে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। এভাবে খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। খুব ভালোভাবে আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে 15 থেকে 20 মিনিট রাখার পর ঠান্ডা জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে ফেলবে। ঠান্ডা জল ওপেন পোর্সকে শ্রিঙ্ক করতে সাহায্য করে। হোমমেড রিমেডি কাজ করতে একটু সময় লাগে, কিন্তু এর যদি তুমি রেগুলার প্রয়োগ করো তাহলে দেখতে পাবে কিছুদিনের মধ্যেই তোমাদের ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এই প্যাকটা ব্যবহার করো। বাই।